হ্যাঁ ভাই, এই যে এইখানে দেখেন, এখানে ক্লিক করেন। কব ক্লিক করছেন দেখতেছি না তো। করছি তো, কি জন্য লেখা আছে মেটা পিক্সেল হেল্পার লানমোর 1 পিক্সেল ফাউন্ডার ডট কম। আমি দেখতেছি না, আগেরই আইতেছে, স্লো হয়ে গেছে। একটু ওয়েট করুন, আসুক। হ্যাঁ, ভিউ পেজ আইছে না, ভিউ পেজ ইভেন্ট। হ্যাঁ, পেজ ভিউ আসছে। না না, ক্লিক করা লাগবে না, করতে পারেন, করেন দেখেন। URL called show load time 50.87 ms মানে কি এডি অনেক। হ্যাঁ, মিলি সেকেন্ড। আচ্ছা, এখন location অন্য একটা পেজে যান। পেজে মানে বুঝে নাই, অন্য একটা প্রোডাক্ট ওপেন করেন। না না, এইটা এইটাই, অন্য পেজে যান। পেজ আবার স্লো হয়ে গেছে। আচ্ছা, কাইটা আবার দেই। ভাই আবার অ্যাকসেপ্ট করেন। ওয়েটিং আইতাছে। আচ্ছা, মিনিমাইজ করেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যান, হোম পেজে যান, পাশের ট্যাবে। একটা প্রোডাক্ট ওপেন করেন। হ্যাঁ, আমরা এখন হোম পেজে আছি। না, খুব ডিস্টার্ব করে এখন হেনরিক্স। এখন হোম পেজ, এখন আইসে দেখেন। এইখানেও আপনি যে মেটা পিক্সেলে ক্লিক করেন, ওই যে এক্সটেনশন ইনস্টল করলেন, দেখেন ওইটা কি দেখায়। হ্যাঁ, পেজ ভিউ দেখায়। একটা প্রোডাক্ট অ্যাড করে অন্য পেজে যান, চেক আউট পেজে যান। এই যে কার্টে অর্ডার করুন, এই বাটনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, করেন। এই পেজেও দেখেন কি দেখায়, পিক্সেল, একটা পিক্সেল ডিটেক্ট হয়েছে। ক্লিক করেন ওই এক্সটেনশনে। ওই যে উপরে, উপরে এক ফুটের এসে দেখেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখায়, পেজ ভিউ। আচ্ছা, এখন একটা নতুন ট্যাব ওপেন করে। নতুন ট্যাব ওপেন হয়েছে, দেখতেছি না তো। এখানে লেখেন ক্লোথিং জোন বিডি, এটা লিখে সার্চ দেন। ক্লোথিং জোন বিডি লেখেন, ক্লোথিং জোন বিডি ডট কম।